দেখুন রাখে আল্লাহ মারেকে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তাই তো ভয়াবহ দুর্ঘটনার মুখ থেকে একেবারে অক্ষত অবস্থায় এক কিশোরী বেঁচে ফিরেছেন। 25 ফুট উঁচু স্কাই রাইড থেকে পড়ে গিয়েও কোনো ক্ষতি হয়নি তার। মাটিতে পড়ার আগেই তাকে ধরে ফেলেন উপস্থিত জনতা, আর তাতেই প্রাণে বেঁচে যায় সে। ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের 6 ফ্ল্যাগস এমিউজমেন্ট পার্কে। ইন্টারনেটে রীতিমতো ভাইরাল হয়েছে বিরল এই ঘটনার ভিডিও। গ্রিনউডের বাসিন্দা 14 বছর বয়সী ওই কিশোরী পার্কে বেড়াতে এসেছিলেন। রাইডে চড়ার পর সে সিট বেল্ট থেকে বিপজ্জনকভাবে বেরিয়ে গিয়ে ঝুলতে থাকে। এ সময় তার সঙ্গে ছিল ছোট ভাই। রাইডে ঝুলন্ত অবস্থায় কিশোরীকে চিৎকার করতে দেখে নিচের লোকজন জড়ো হয়ে যায়। ঘটনাটি চোখে পড়ে রাইড অপারেটরও, তিনি দ্রুত রাইডটি বন্ধ করে দেন। এরপর এক ব্যক্তি স্কাই রাইডটির পাশে থাকা একটি গাছে উঠে ডালপালা সরানোর চেষ্টা করেন। কিশোরীর উদ্দেশ্যে নিচে উপস্থিত থাকা পার্কের কর্মীরা ছাড়াও প্রায় ডজনখানিক লোককে বলতে শোনা যায়, চিন্তা করো না, ঝাঁপিয়ে পড়ো, আমরা তোমাকে ধরে ফেলব। সাহস পেয়ে 25 ফুট উঁচু রাইড থেকে ঝাঁপিয়ে পড়ে ওই কিশোরী। মাটিতে পড়ার আগেই তাকে ধরে ফেলে নিচে থাকা লোকজন। তাকে রক্ষা করতে পেরে খুশিতে ফেটে পড়ে উপস্থিত সবাই। গাছের ডালপালার ভেতর দিয়ে পড়লেও কিশোরীর গুরুতর কোনো আঘাত লাগেনি। পুলিশ জানিয়েছে ওই কিশোরীর বিপদের খবর পেয়ে রাইড বন্ধ করে দিয়েছিল পার্কের কর্মীরা, অন্যথায় বড় দুর্ঘটনা ঘটতে পারত। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।